একটা ব্যাপার হচ্ছে সাকিব এবং তামিম, তারা এক সময় বন্ধু ছিল। সাকিব আল হাসান নিজের মুখে বলেছেন যে তামিম ইকবাল তার বেস্ট ফ্রেন্ড, এই বন্ধুত্ব এখন আর নেই। কিন্তু কথা হচ্ছে যে বন্ধুত্ব নেই তার মানে কি এই যে সাকিব এবং তামিম তারা আসলে শত্রুতে পরিণত হয়েছে, সেটা অন্তত আমার কাছে মনে হয় না। সাকিব তামিম এতদিন ধরে ক্রিকেট খেলছে, বন্ধুত্ব নাও থাকতে পারে, খুব মিষ্টি সম্পর্ক তাদের ভেতরে নাও থাকতে পারে, কিন্তু তাদের সম্পর্ক যে একেবারেই তিতা হয়ে গেছে সেটা ঠিক এই মুহূর্তে ভেবে না নেওয়াটাই ভালো, কারণ সামনে তাদেরকে লম্বা সময় ক্রিকেট খেলতে হবে এবং একসাথে ক্রিকেট খেলতে হবে। একটা ব্যাপার দেখুন, ওয়ানডে টিমের ক্যাপ্টেন তামিম ইকবাল খান, ওপেনিং এ ব্যাট করেন তামিম ইকবাল খান, নাম্বার থ্রিতে কে ব্যাট করছেন, নাম্বার থ্রিতে ব্যাট করছেন সাকিব আল হাসান। এবং এই যে সামনের বিশ্বকাপ বা আগামী দু বছর তিন বছর ধরে বাংলাদেশ যত ওয়ানডে খেলবে সেখানে ওপেনার এবং নাম্বার থ্রি ব্যাটারের কতগুলো পার্টনারশিপ হবে, এবং সেই জায়গাটাতে লম্বা সময় ধরে জুটি ভাবতে হবে তামিম ইকবাল খানকে এবং সাকিব আল হাসানকে ফর দ্য বেটারমেন্ট অফ বাংলাদেশ ন্যাশনাল টিম। নিশ্চিতভাবেই দলকে জেতানোর জন্য তাদেরকে একসাথে ক্রিকেট খেলতে হবে। ঠিক এই সময়ে যদি এই সম্পর্ক নিয়ে কচলা কচলিটা একটু বেশি হয়ে যায় আদতে সেটার প্রভাব নেতিবাচকই হবে নিশ্চিতভাবেই। সুতরাং তাদের ব্যক্তি জীবনের সম্পর্ক যেমনই হোক না কেন, যখন তারা মাঠে নামবে তখন তারা বাংলাদেশের ক্রিকেটার এবং তখন তারা আসলে বাংলাদেশকে জেতানোর জন্য খেলবেন, এই বিশ্বাসটা আসলে আমরা রাখতে চাই। এবার আসা যাক আমার বিষয়ের জায়গাটা। আমার বিষয়ের জায়গাটা হচ্ছে যখন বাংলাদেশ সফরে এসছে ওয়ানডে এবং টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন টিম ইংল্যান্ড, এবং যেই সময়ে হাথুরু সিং মাত্র এসে দায়িত্ব গ্রহণ করলেন ঠিক সেই সময়ে ঠিক কি কারণে বিসিবি প্রেসিডেন্ট এরকম একটা সাক্ষাৎকার দিয়ে বসলেন, এটা কোনোভাবেই আমার আসলে বোধগম্য হচ্ছে না ঠিক কি কারণে। এবং সাক্ষাৎকার দিয়েছেন একটা ইংলিশ অনলাইন পোর্টালে, অর্থাৎ এটা ওয়ার্ল্ড নিউজ ইংলিশ পোর্টাল, যেহেতু সব জায়গাতে এই নিউজটা সার্কুলেট হবে সেটা খুব স্বাভাবিক ব্যাপার। মানে ঠিক আসলে কি বার্তাটা আমরা তাহলে আসলে দিলাম ক্রিকেট বিশ্বকে, যে আমাদের টপ টু প্লেয়ার তাদের সম্পর্ক ভালো না এবং তাদের ভেতরে চরম বিরোধ বিরাজ করছে, সেই মেসেজটা আমরা কেন কি কারণে দিতে যাব ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে, সেটা কোনোভাবেই আমার অন্তত বোধগম্য হচ্ছে না, এবং সে কারণেই আমি বিস্মিত হয়েছি।